এখন আমরা সেম চ্যাপ্টার চ্যাপ্টার 7 জেন্ডার হি অর শি নেক্সট পেজ মানে 39 পেজের পরের পেজটা টার্ন করে 40 পেজে আসব ইংলিশ গ্রামার বুক চ্যাপ্টার 7 জেন্ডার হি অর শি পেজ নাম্বার 40 এখানে দেখো হি ওয়ার্ডস আর শি ওয়ার্ডসের কিছু এক্সাম্পল দেওয়া আছে জাস্ট চেক দি এক্সাম্পলস অফ হি ওয়ার্ডস হোয়াট আর দি এক্সাম্পলস অফ হি ওয়ার্ডস এক্সাম্পলস হি ওয়ার্ডস বয় ম্যান লায়ন জেন্টলম্যান আঙ্কল এক্সেট্রা মানে হি ওয়ার্ডসের এক্সাম্পল কী কী দেওয়া হয়েছে বয় মানে ছেলে ম্যান মানে পুরুষ লায়ন মানে সিংহ জেন্টলম্যান মানে ভদ্রলোক আঙ্কল মানে কাকু পিসে মেশো যে কোনো ইত্যাদি এক্সেট্রা মানে ইত্যাদি শি ওয়ার্ডসের কী উদাহরণ দেওয়া হয়েছে হোয়াট আর দ্য এক্সাম্পলস ফর শি ওয়ার্ডস ইন জেন্ডার গার্ল ওমেন লায়নেস লেডি অ্যান্ড এক্সেট্রা জেন্ডারে শি ওয়ার্ডসের উদাহরণ দেওয়া হয়েছে গার্ল মানে মেয়ে ওমেন মানে মহিলা লায়নেস মানে সিংহি লেডি মানে যে কোনো মহিলা আন্ট আন্ট মানে কাকি মাসি পিসি এক্সেট্রা ইত্যাদি ওকে এগুলো হচ্ছে হি ওয়ার্ডসের এক্সাম্পল এক্সাম্পল অফ হি ওয়ার্ডস অ্যান্ড দিজ আর দি এক্সাম্পলস অফ শি ওয়ার্ডস ওকে সো ইউ আন্ডারস্টুড হোয়াট দে আর সেইং দে আর সেইং দ্যাট ইন জেন্ডার উই ইউজ দি ওয়ার্ড হি ফর আ নাউন When we are talking about any man or boy, and in gender, we use she words when we are talking about a lady, woman, or girl. He words are used for those nouns which is associated with man, boy, and she words are used for those nouns which are associated with girl, woman, lady, etc. বুঝতে পারলে তোমরা মানে জেন্ডার মানে লিঙ্গতে হি শব্দটা ওই নাউনের জন্য বা নেমিং ওয়ার্ডের জন্য ব্যবহার হয় যেটা কোনো পুরুষ বা কোনো ছেলেকে বোঝায় আর শি ওয়ার্ডসটা জেন্ডারে তখন ইউজ হয় সেই নাউন বা সেই নেমিং ওয়ার্ডের জন্য জেন্ডারে শি ওয়ার্ডসটা ইউজ হয় যখন সেই নাউন সেই নাউনে আমরা কোনো মহিলা বা মেয়ের সম্বন্ধে বলি বা লিখি মানে শি ওয়ার্ডসটা ওই নাউন বা নেমিং ওয়ার্ডের জন্য ব্যবহার করা হয় যেটা কোনো মেয়ে মহিলা লেডিকে বোঝায় ওকে ওকে বুঝতে পেরেছ সো নেমিং ওয়ার্ড হি হি ওয়ার্ডস আর ইউজড ফর বয়েজ অ্যান্ড ম্যান অ্যান্ড নেমিং ওয়ার্ডস অর নাউন শি ওয়ার্ডস আর ইউজড ফর গার্লস অ্যান্ড ওমেন ওকে এখন দেখো এই ওয়ার্কশিটে কী বলছে টিনা ইজ নট ওয়েল আ ফিউ পিপল হ্যাভ কাম টু সি হার রাইট এম ফর হি পিপল অ্যান্ড এফ ফর শি পিপল ইন দ্য গিভেন সার্কেল টিনা ইজ নট ওয়েল মানে টিনার শরীর ভালো নেই আ ফিউ পিপল হ্যাভ কাম টু সি হার কিছু লোক তার সাথে দেখা করতে এসছে হাসপাতালে দেখো এটা হাসপাতালের বেড যেখানে টিনা শুয়ে আছে ও ঠিক নাই ও সুস্থ নাই ও অসুস্থ ওকে দেখতে কিছু লোক হাসপাতালে এসছে
Write M for he people and F for she people in the given circle. বলছে টিনা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, বিছানায় শুয়ে আছে, ওকে দেখতে হাসপাতালে কিছু লোক এসছে। এই লোকেদের মধ্যে যারা পুরুষ বা ছেলে তাদের সম্বন্ধে এম ইউজ করো এই সার্কেলে, আর যারা ওর বেডের আশেপাশে আছে বা ওর সাথে দেখা করতে এসছে তারা যদি মহিলা বা মেয়ে হয় তাহলে ওদের সামনের সার্কেলে বা এই সার্কেল ব্র্যাকেটে এফ ইউজ করো। এফ মানে পুরুষ বা ছেলে দেখা করতে এলে তাদের জন্য সার্কেলের মধ্যে এম, ক্যাপিটাল এম লেখো, আর মেয়ে বা কোনো মহিলা দেখা করতে এলে তাদের জন্য তাদের তাদের সামনে যে সার্কেল দেওয়া আছে ওই সার্কেলের ব্র্যাকেটে এফ লেখো। পুরুষ বা ছেলের জন্য এম লেখো কেন? কারণ পুরুষ বা ছেলেকে মেলও বলা হয়, মেল, এম ফর মেল। আর মহিলা বা মেয়ের জন্য ক্যাপিটাল এফ লেখো কেন? কারণ মহিলা বা মেয়েদেরকে ফিমেল, ফিমেলও বলা হয়, এফ ফর ফিমেল। ওকে, তো এখন দেখো আমরা এটা করব, ঠিক আছে? আমি পেন দিয়ে করছি। কি বলছে? Tina is not well. A few people have come to see her. Please write M for he people. মানে ছেলে বা পুরুষ সম্বন্ধে ক্যাপিটাল এম লেখো তার সামনের সার্কেলে, অ্যান্ড এফ ফর শি পিপল ইন দ্য গিভেন সার্কেল। মহিলা বা মেয়ের জন্য সার্কেলের মধ্যে ক্যাপিটাল এফ লেখো। এবার দেখো Tina বিছানায় শুয়ে আছে, এতগুলো লোক ওর চারপাশে আছে, কারা পুরুষ বা ছেলে আর কারা মহিলা বা মেয়ে সেটা দেখে আমাদের সামনে সার্কেলে লিখতে হবে। পুরুষের জন্য, পুরুষ বা ছেলের জন্য ক্যাপিটাল এম, আর মহিলা বা মেয়ের জন্য ক্যাপিটাল এফ। এবার এটা কি যে দেখা করতে এসেছে টিনার সঙ্গে? পুরুষ, ম্যান, ম্যান। তো আমরা কী লিখব? ক্যাপিটাল এম, হি ওয়ার্ডসের জন্য এম লিখতে বলেছে। তো টিনাকে দেখতে যারা এসছে তাদের মধ্যে হি ওয়ার্ডসের জন্য ক্যাপিটাল এম আর শি ওয়ার্ডসের জন্য ক্যাপিটাল এফ লিখতে হবে। তো টিনাকে যে দেখতে এসছে এই লোকটা, সি দিস ম্যান, হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান, সো ক্যাপিটাল এম। Sister, sister is giving treatment to Tina. Sister is a lady. So what we will write? We will write F, capital F. Tina ke ei nurse ta sister ta chikitsa mane treatment dicche. Okay, oshud dicche or check up korche. তো এই সিস্টারটা একটা মেয়ে, তো কী লিখবো? ক্যাপিটাল এফ, শি ওয়ার্ডস, ক্যাপিটাল এফ। ডক্টর ইজ হি, হি ইজ আ ডক্টর, সো হি ওয়ার্ডস, ক্যাপিটাল এম ফর হি ওয়ার্ডস, ক্যাপিটাল এম ফর হি ওয়ার্ডস, এম ফর ডক্টর, হি ইজ আ ডক্টর, ক্যাপিটাল এম। হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান, keywords capital M, no painted ko lekha porchen. She is a lady. Tina ke je dekhte esche na, she has come to visit Tina in hospital. She is not well, so she is a lady. She words capital F, capital F. This is a small boy, kid, a baby boy who has come to see Tina in hospital, who has come to visit Tina.
He is a small kid. Okay, he is a boy, small boy. Capital M. He words. Capital M. He words. Tina herself is a girl. So capital F. Tina nije ekta meye. She words. So capital F. She is herself a girl. She is a girl. She works. Capital F. And see this girl. She is a little girl. A small kid. A small girl. Little girl. She words. Capital F. Okay. So we finished it. He words. Capital M. She words. Capital F. He word. Capital M. He word. Capital M. She word. Capital F. He word. Capital M. She word. Capital F. Tina. She word. She word or it words. Capital F. Okay. Done. Please do it in your English grammar book, chapter 7, gender he or she, page number 3939. Please do this. I will send you picture of this page also. Please see and do it in your grammar book, page number 39.